তো কেমন আছে স্টুডেন্টস আজকে ক্লাস সিক্সের তোমাদের যে পাঠ্য বই আছে না গণিত প্রভা এই বইটা পুরোপুরি কমপ্লিট করবো প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমাদের আজকে স্টার্ট তো শুরুতে আছে কি পূর্ব পাঠের পুনরালোচনা আলোচনা প্রথম চ্যাপ্টার এবং তার মধ্যে একের এক এই যে অধ্যায় মানে উপ অধ্যায় আছে সরল তোমাদেরকে সরলটা ভালো করে শিখতে হবে অনেক কাজে লাগে সরল প্রথমে কি আছে নিজে করি একের এক তারপরে আছে কুশে দেখি প্রথমে নিজে করি এগুলো শিখে নাও তারপরে কুশে দেখি পরের দিন আবার আমি আপলোড করব ভিডিও দেখে নেবে আর তোমরা কি করেছিলে তোমরা আমার পোলের যে ভোট করেছিল এইটি সেভেন পারসেন্ট তোমরা কিন্তু অঙ্ক বুঝিয়ে করানোর জন্য বলেছ সবার কথাই আমি মাথায় রেখেছি ভিডিও এমনভাবে বানিয়েছি যাতে তোমাদের খুব পছন্দ হয় ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিও দেখো আমার বিশ্বাস তোমরা আমার চ্যানেলকে অবশ্যই ফলো করবে এবং তোমাদের এবছরের অঙ্কের সমস্যায় আমি তোমাদের কি বলবো যথেষ্ট হেল্প করার চেষ্টা করব পাশে থাকবো ঠিক আছে তাহলে চলো স্টার্ট করি দেখো এখানে যে ছবির মাধ্যমে বলা আছে তোমাদের বইয়ে ফার্স্টে হুম তো ছত্রিশ জন স্টুডেন্ট তোমরা এসছো এবং তার মধ্যে তোমাদের তিনটি শাড়িতে দাঁড়ানোর জন্য স্যার বললেন ঠিক আছে স্যার বললেন তো তোমরা তাহলে কতজন করে দাঁড়াবে বলো তো দেখো ছত্রিশকে আমরা তিন ভাগে ভাগ করে দেব তাই তো তাহলে কতজন করে হয় বারো জন করে তাহলে এখানে যে তিনটি লাইন আছে তাহলে এক একটা লাইনে হচ্ছে বারো জন করে আমাদের হয়ে যাচ্ছে ওকে এবার কি হলো কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর কিছু স্টুডেন্ট তোমাদের সাথে যুক্ত হলো তারা বললো আমরাও দাঁড়াবো তো স্যার বললো ঠিক আছে একই সংখ্যায় তোমরাও দাঁড়াও ওরাও যতজন করে লাইনে দাঁড়িয়েছে তোমরাও দাঁড়াও বলা হলো ওরা কি করলো তাহলে ওরা জন করে দুটো শাড়িতে দাঁড়ানোর পরেও দশ জন অবশিষ্ট রইলো এই দশজন লাইনে দাঁড়াতে পারেনি কারণ লাইন না মানে কমপ্লিট হচ্ছে না এবার প্রথম প্রশ্ন তোমাদের সামনে দেওয়া হলো বলতো ফাইভ এ স্টুডেন্ট কতজন তো বারো জন করে তারা দুটো লাইন কমপ্লিট করেছিল ওকে এবং দশজন এক্সট্রা ছিল তাহলে বারো দোকানে চব্বিশ জন লাইনেই ছিল এবং দশজন এক্সট্রা ছিল মোট চৌত্রিশ বুঝতে পারলে আচ্ছা এবার আবার দেখা গেল ক্লাস ফাইভের চারজন স্টুডেন্টকে মাঠে অন্য কাজে চলে যেতে হলো স্যার বললে এটা করো ওটা করো বা এইদিকে পাঠিয়ে দিল তো সেই ক্ষেত্রে মাঠে এখন ক্লাস ফাইভের কতজন স্টুডেন্ট আছে দেখো এক একটা লাইনে যতজন করে দাঁড়িয়েছিল সেটা আমাদের জানতে হবে কেননা স্যার তো বলেছে তিনটি লাইন করতে স্যার যদি ছটা লাইন বলতো তাহলে এখানে আর তিন থাকতো না ছয় হয়ে যেত ছয় ভাগ করে যতজন হয় ততটা করে এখন আপাতত এক একটা লাইনে বারো জন করে যদি এখানে ছয় হতো তাহলে এটাও পাল্টিয়ে যেত তো ঠিক বারো জন করে তারা দুটো লাইন কমপ্লিট করেছিল কারা ক্লাস ফাইভ স্টুডেন্ট তাই তো তারপরে দেখলো দশ জন আরো এক্সট্রা আছে শেষে তারা চলে গিয়েছিল কজন চারজন এবার বলো লাইনে কতজন ওরা ছিল চব্বিশ জন এক্সট্রা কতজন ছিল দশ জন চলে গিয়েছিল কতজন চারজন ওকে তাহলে তাদের মোট স্টুডেন্ট ছিল চৌত্রিশ অংশটা চলে গিয়েছিল চারজন তাহলে এখন মাঠে কতজন থাকলো তিরিশ জন ঠিক আছে সহজ লাগছে খুব ভালো লাগছে তাই না তাহলে মাঠে স্টুডেন্ট তারা থেকে গেল তিরিশ জন চলে আর একটা সমস্যা আমরা দেখি তার আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে সরল অঙ্ক করতে গেলে আমাদেরকে কি নিয়ম মানতে হবে সরল অঙ্ক করতে গেলে আমাদের বদমাসের নিয়মটা মানতে হবে বদমাসের ইংরেজি বানান যদি আমরা লিখি হবে এ এস বিতে হয় ব্র্যাকেট মানে বন্ধনী তোমরা ফার্স্ট ব্র্যাকেট দেখেছো। সেকেন্ড ব্র্যাকেট দেখেছো থার্ড ব্র্যাকেট দেখেছো আর একটা ব্র্যাকেটও দেখে নাও রেখো বন্ধনী বা লিনিয়ার ব্র্যাকেট যেটা একদম উপর দিয়ে হয় একটু পরে তোমাদেরকে সেটা দেখাবো চলো একটু দেখিয়েও দিই এই যে এখানে দেখে নাও এই যে উপর দিয়ে থাকে এটা হচ্ছে লিনিয়ার ব্র্যাকেট ওকে চলো এবার আবার আগের জায়গায় ফিরে যাই তাহলে ব্র্যাকেট তোমরা দেখলে চার রকমের তারপরে হচ্ছে অর্ডার ঠিক আছে অর্ডার কোনগুলো বর্গমূল করা বর্গ করা এমনকি এর মধ্যে আরেকটাও আছে এর এর এরটাও অর্ডারের মধ্যেই পড়ছে হুম আমি সব বোঝাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব বোঝাবো তারপরে হচ্ছে ভাগ ডিভিশন বিতে হয় ডিভিশন ওতে হয় অর্ডার বিতে হয় ব্র্যাকেট তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ তারপরে হচ্ছে অ্যাডিশন বা যোগ লাস্টে আছে সাবস্ট্রাকশন বা বিয়োগ ঠিক আছে বিও ডি এম এস ব্র্যাকেট অর্ডার ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন বন্ধনী অর্ডার ভাগ গণ যোগ বিয়োগ ওকে তো এবার আমরা চলো দেখে এখানে এটাকে তোমরা একটু দেখিয়ে দিই তোমাদের এর এই এর জিনিসটা কি এবং এর কাজ কার পরে হয় এর হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডারের মধ্যেই পড়ছে ঠিক আছে তো তাহলে বলো অর্ডারের কাজ কার পরে হয় বন্ধনির পরে তাহলে এখানে লিখবো এর এর কাজ আমরা বন্ধনীর পরে হয় কেননা এর কিসের মধ্যে পড়ে অর্ডারের মধ্যে পড়ে চলো একটু ক্লিয়ার করে দিই তোমাদের ঠিক আছে দেখো এখানে আমরা অর্ডারটা তোমাদের বোঝাচ্ছি ওকে তো অর্ডারের মধ্যে পড়ছে এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি চার চারা কত হয় ষোলো হয় চারকে চার দিয়েই গুণ মানে একই সংখ্যায় একই সংখ্যা দিয়ে গুণ করো ষোলো হচ্ছে তো তাহলে বলা হয় যে ষোলো এর বর্গমূল ষোলো এর এটাকে বলে বর্গমূল করা তো ষোলো এর বর্গমূল হচ্ছে চার আর চারের বর্গ চারের বর্গ হচ্ছে ষোলো আর একটা উদাহরণ দেখে নাও পাঁচ পাঁচা পঁচিশ তাহলে বলো পঁচিশের বর্গমূল কত পঁচিশের বর্গমূল পাঁচ আর পাঁচের বর্গ কত পঁচিশ তাহলে এই যে বর্গ করা বর্গমূল করা এইগুলো কিন্তু অর্ডারের মধ্যে পড়ছে এবার তোমাদের সামনে আর সমস্যা আসবে এর যেটা তোমাদের বইয়ে মেনলি দেওয়া আছে এই এর এর কনসেপ্টটা আমরা ক্লিয়ার করবো আমরা অনেক সময় বলি না চারের দ্বিগুণ বলি তো তার মানে কি অঙ্কের ভাষায় লিখব চারের দুই তার মানেই মানে চারের দ্বিগুণ এইবার চারের দ্বিগুণ মানে আমরা কিভাবে বের করি চার দুগুণে আট আসলে মনে মনে আমাদের গুণ করে সেটা বের করতে হয় তাহলে হয় আট আবার অনেক সময় বলিনি দশের অর্ধেক এই যে এর তো দশ এর অর্ধেক মানে হাফ তো দশ গুণ হাফ কাটাকাটি করলে কত হয় পাঁচ তাহলে পাঁচ এর মানে বুঝতে পারছো এই অর্ধেক দ্বিগুণ তিন অংশ এইগুলো বোঝাতে লাগে আর একটু তোমাদের ক্লিয়ার করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে দেখো অনেক সময় দেখবে একটা সংখ্যা আছে তারপর একটা ব্র্যাকেট আছে তারপর ব্র্যাকেটের মধ্যে হয়তো দুই যোগ এক আছে ঠিক আছে এটার মানে হচ্ছে চার এবার দেখো ডাইরেক্ট আমি বসাতে পারবো না কেননা এই দুটো সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই এখানে কোনো কিছু নেই গুণ নেই কিছু নেই তখন এখানে তো তিন আছে তাই তো আর যোগ করে তার মানে এটা হচ্ছে দুই এক এর এটা বলতে দুই মানে কি মানে গুণ গুণ বলো কত হয় তিন তিন বারো ওকে তাহলে কি বললাম কোনো সংখ্যা এবং একটা ব্র্যাকেটের মধ্যে যদি কিছু না থাকে সেখানে হবে এর এটা তোমরা মনে রাখবে এটা খুব কাজে লাগবে চলে এবার যাই কতগুলো সমস্যা যেটা তোমরা দেখলে তোমাদের অঙ্কের সমস্যা পরবর্তীতে আসলে তোমরা সহজেই সলভ করতে পারবে তো দেখো এখানে আমি একটা প্রবলেম তৈরি করেছি নাইন মাইনাস সেভেন প্লাস টু তোমরা কী শিখেছো আগে কিসের কাজ করতে হয় যোগ ওকে তো আমরা সেটাই করব কিন্তু সেটা তবুও অঙ্কটা ভুল হবে কেন সেটা দেখার জন্যে এটা তৈরি নাইন মাইনাস দেখো যোগ করলে নাইন জিরো কিন্তু আমি একটা জিনিস বলছি যোগ আর বিয়োগ গুণ আর ভাগ এরা এরা চরম শত্রু এরা পুরো উল্টো জিনিস এটাও পুরো উল্টো জিনিস এদের মধ্যে কি সম্পর্ক এদের মধ্যে যে আগে যাবে তার কাজ আগে করতে হবে এরা চরম শত্রু মানে গুণ আর ভাগের মধ্যে যদি পরপর থাকে যে আগে থাকবে তার কাজ আগে করতে হবে কিন্তু নিয়ম কি পরপর থাকতে হবে দেখো এখানে একটা সাইন এখানে একটা সাইন দেখো এরা পরপর আছে মাঝে জাস্ট একটা সংখ্যা আছে এইরকম কন্ডিশনে যদি দেখো যে আগে থাকবে তার কাজ তোমরা আগে করবে তো এখানে আমরা আগে করলে কি হবে নয় থেকে সাত বাদ দিলে দুই প্লাস দুই সমান সমান চার এটা হচ্ছে কারেক্ট আর এটা হচ্ছে রং চলো আরেকটা সমস্যা দেখায় পাঁচ মাইনাস সাত প্লাস তিন এক্ষেত্রে দেখো তোমাদের আগে বিয়োগ আছে তাহলে আমি কি করবো অবশ্যই বিয়োগের কাজ করব কিন্তু পাঁচ থেকে তো আমি সাত বিয়োগ দিতে পারি না তখন আমি কি করতে পারি তখন আমি এটা করতে পারি যে এই যে দেখো মাইনাস সেভেন এটাকে একটা কিছু ভাববো প্লাস থ্রি সাইন এবং সংখ্যাকে মানে চিহ্ন এবং সংখ্যাকে একটা একটা জিনিস ভাবতে শেখো এবং এটাকে প্লাসেরটাকে আমি আগে আনতে পারি সাজিয়ে নিতে পারি ঠিক দেখো এইভাবে দেখো এটাকে আগে নিয়ে এসেছি এবং এটাকে পরে দিয়ে দিয়েছি তাহলে পাঁচ আর তিনে আট মাইনাস সেভেন তাহলে অঙ্ক ভুল হবে না ঠিক আছে অনেক সময় নিয়ম হুবহু মানতে গেলে অঙ্ক ভুলও হয় আট থেকে সাত বাদ দিলে এক তোমাদের নিজে করির পরে কুশি দেখি যখন করাবো এরকম একটা প্রবলেম থাকবে সেটা তোমাদের বোঝাবো ঠিক আছে তো চলে এবার নেক্সট আর সমস্যা দেখি কি বললাম গুণ এবং ভাগ এরা হচ্ছে বিশাল শত্রু যে আগে থাকে তার কাজ আগে করতে হয় তো এখানে আমি দেখো একটা অঙ্ক দিয়েছি এখানে গুণ আগে আছে ভাগ পরে আছে তো প্রথমে আমরা নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে করব কারণ বদমাসের নিয়মে ভাগ আগে বলছে তিন গুণ বারো কে ছয় দিয়ে ভাগ বলেছে না তাহলে এটা হচ্ছে দুই তাহলে সমান সমান তিন দুগুণে এটাও দেখি আগে এটা করবো তিন বারো ছত্রিশ ভাগ ছয় সমান সমান ছয় তো দেখো দুটো ক্ষেত্রে অ্যান্সার মিলে গেল তার মানে এখান থেকে তোমরা কি শিখলে যে গুণ এবং ভাগ এরা যদি পরপর থাকে যে কোনো একটা কাজ আগে বা পরে করলেও আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা আগে পরে করলে অঙ্ক ভুল হয়ে যাবে কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না ঠিক আছে এটা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং এটা মনে রাখবে ঠিক আছে এবার চলে একটা সমস্যা দেখায় তোমাদের বলেছিলাম যে রেখাবন্ধনের কি প্রয়োজন। কি এমন দরকার পড়ে আগে একটা নর্মাল অঙ্ক দেখে নাও দশ প্লাস পাঁচ মাইনাস তিন তো আগের কাজ আগে করব। আবার যোগই দেখো আগে দেওয়া আছে তো পনেরো মাইনাস তিন উত্তর হলো বারো এখানে দেখো কিন্তু এটা সঠিক কেন এখানে কোনো উপরে কোনো বন্ধনী টন্ধনী নেই কিন্তু এইখানে বলছে যে না তোমাকে আগে এই অংশই করতে হবে রেখো বন্ধনীর মানে হচ্ছে সব সময় আগে ওই অংশের কাজটাই করতে হবে কারণ আমরা জানি সব থেকে ফার্স্টে কার কাজ হয় বন্ধনের কাজ হয় বন্ধনীর মধ্যে আগে রেখো বন্ধনী তারপরে ফার্স্ট তারপরে সেকেন্ড এবং তারপরে থার্ড তো ফার্স্ট রেখো বন্ধনীর কাজ করতে হবে যতই আগে থাক যে কেউ দশ প্লাস পাঁচ থেকে বাদ দিলে কত হয় দুই বারো যদিও দুটো উত্তর সেম আসলো কিন্তু মনে রাখবে যে এই ক্ষেত্রে আমাদের সব সময় এই আগে করতে হবে ঠিক আছে এবার একটা এমন কমপ্লিকেটেড সিস্টেমে তোমাদের অঙ্ক দেখাবো তাহলে তোমাদের রেখাবন্ধনী প্রয়োজনীয়তা একদম তোমরা বুঝে যাবে ধরো তোমরা দুটো বন্ধু আছো একটা বন্ধুর নাম এ একটা বন্ধু বি তোমরা এ এর কাছে চকলেট আছে পাঁচটা এবং বি এর কাছে চকলেট আছে তিনটি তোমরা স্কুলে যাচ্ছ হাঁটতে হাঁটতে একসাথে স্কুলে যাচ্ছ স্কুলে তোমাদের চারজন বন্ধু আছে ওকে তোমরা ভাবছো যে দুজনে দুজন বলছো যে ভাই তোর কাছে আর আমার কাছে চকলেট আছে আমাদের ওই চার বন্ধুকে আমরা ভাগ করে দেবো হ্যাঁ ওরা তো আমাদের বন্ধু হয় তো ঠিক আছে স্কুলে গিয়ে কি দেখলে স্কুলে গিয়ে তোমরা দেখলে যে তোমাদের দুটো বন্ধু স্কুলেই আসেনি সেই দিন অসুস্থ ছিল তাহলে তোমাদের ফার্স্ট কাজ হবে তোমাদের মনের মধ্যে ক্লিন করে নিতে হবে যে চার থেকে আমাদের দুজন বন্ধু বাদ চলে গিয়েছে ততজনের মধ্যে ভাগ করব জিনিসটা এটা ফার্স্ট কাজ করতে হবে আমাদের আবার চাইলে তোমরা চাইলে আগে চকলেটগুলো গুলো এক জায়গায় করে নিতে পারতে এটা কোনো প্রবলেম নেই কিন্তু এই কাজটা তোমাদের প্রথমে করা উচিত মনের মধ্যে স্থির করে নেওয়া উচিত সেই জন্যে আমি দেখছি যে চারজন দেখো পাঁচটা আর তিনটি চকলেট এক জায়গায় করবো দিয়ে চার ভাগ করব না বরং চার থেকে দুই বাদ চলে যাচ্ছে সেই জন্যে আমরা আগে রেখো বন্ধনী দেবো

তো এখানে হচ্ছে বিয়োগ তাহলে কি করে চকলেট নাকি না তাহলে বুঝতে পারছো যদি এখানে রেখবন্ধনী না থাকতো তাহলে কেউ চকলেটই পাচ্ছে না হিসাব বলছে তাহলে আমরা ওই আমরা জন্যে আগে এটা দেখিয়ে দিলাম যে দেখো তোমাদের কিন্তু আগে এই কাজটা করে নিতে হবে নাহলে অঙ্ক ভুল হবে তাহলে এটা হচ্ছে এখানে আমাদের এই ব্যাকেটটার কোনো কাজ নেই এখানে সেকেন্ড ব্যাকেটে ঠিক আছে তো পাঁচ আর তিনে আট ভাগ চার থেকে দুই বাদ দিলে দুই আমরা চাইলে এখানে পাঁচ আর তিনে এটাকে না এটাকে না করতেও পারতাম কিন্তু এতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এখানে কত উত্তর হবে চার এক একটা বন্ধু চারটে করে চকলেট পাবে এ পাবে চারটে এ পাবে চারটে তাহলে বুঝতে পারছো রেখবন্ধনের কাজ কি আগের কাজ আগে করতে হবে এটা বোঝানোর জন্যই রেখবন্ধনী নাহলে অঙ্কে সমস্যা হয় ঠিক আছে চলো এবার নেক্সট আমরা কতগুলো সমস্যা তোমাদের বইয়ে দেওয়া আছে সেগুলোকে সলভ করি নিজে করি একের এক শুরু হলে এতক্ষণ অঙ্ক দেখলে অঙ্কের পিছনে কত কিছু থাকে সেগুলো না শিখলে অঙ্ক বোঝাই যায় না তো এখানে দেখো একটা প্রথমে একটু আগে যেটা শেখালাম কি আছে তাহলে কাজ আমরা আগে তাহলে প্রথমে আমরা কিসের কাজ করব রেখো বন্ধনী রেখো বন্ধনী কারণ তোমাদের দেখো সরি রেখা বন্ধনী ঠিক আছে এক রেখা বন্ধনী ওটা আমি এরকম হতো ছোটবেলায় অনেক কিছু জিনিস আমরা পড়তাম কিন্তু ভুল বলতাম পরমাণুকে পরামাণু বলতাম এটা আমার মানে হয়ে গেছে তবে ভুল মানুষ হয় তো রেখা বন্ধনীর কাজ আমরা করব করবো এইখানে দেখো যে চব্বিশ থেকে ছয়ের কাজটা আমাদের আগে করতে হবে এবং সেটাই করা আছে কত হয়েছে আঠেরো তাহলে তিরিশ থেকে আমরা এই আঠেরো বাদ দেবো এটা মানে তো আঠেরো মাইনাস আট তাহলে তিরিশ থেকে আঠেরো বাদ দিলে হয় বারো মাইনাস আট উত্তর হবে চার ওকে তাহলে উত্তর চার হয়ে গেল আবার দেখো এখানে প্রথমে কার কাজ করব ঠিক আছে প্রথমে দেখো এখানে রেখা কাজ করব ঠিক আছে আট থেকে তিন বাদ দিলে কত হয় আমি এটা পরে লিখছি আট থেকে তিন বাদ দিলে হয় কত পাঁচ তাহলে এখানে আমরা লিখব সরি রেখা বন্ধনির এর কাজ করব এই কাজটা করার পর আমরা কার কাজ করব ভাগের কাজ করব কারণ ব্র্যাকেটের পরে অর্ডার থাকে কিন্তু এখানে এখনো অর্ডারের কাজের আগে আমাদের তো ব্র্যাকেটই শেষ হয়নি এ তো ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের কাজ আগে সারি তারপরে তো এর কাজ যাবো এইখানে কিছু নেই দেখো সংখ্যা আর ব্র্যাকেটের মাঝে কিছু নেই এখানে কিন্তু একটা এর হবে ঠিক আছে একটু আগে তোমাদের কি বলেছিলাম দাঁড়াও আমি পিছনে যাই নালে তোমরা বলবে যে আমি বলিনি এই যে দেখো চার বলেছিলাম চার এখানে চার এবং একটা ব্র্যাকেটের মাঝে কিছু না থাকলে সেখানে এর হয় বলেছিলাম ঠিক আছে এই জায়গাটা দেখো এই জায়গাটাই ওকে এখানে আমরা কি করলাম চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে আট ঠিক আছে এইবার বলো কার কাজ আগে হবে আবার এখন ব্র্যাকেটের কাজ আমরা কমপ্লিটই করতে পারিনি তো ব্র্যাকেট কমপ্লিট করলে কত হবে পনেরো ছয় একুশ লিখবো কিন্তু দুটো সংখ্যা পর লিখতে পাবো না আবার কি পিছনে যাবো না ভিডিওর পিছনে যাবো না আশা করি তোমাদের মনে আছে তো দুটো সংখ্যা পর লেখা লিখতে গেলে তার মাঝে কিছু একটা লিখতে হবে তো চার সেজন্য এখানে এর লিখে দিলাম এর মানে চারের দ্বিগুণ না কত গুণ এটা একুশ গুণ চুরাশি তাহলে আট গুণ চুরাশি মানে চারাশটে বত্রিশে দুই তিন হাতে থাকলো আটাশে চৌষট্টি সাতষট্টি ছশো বাহাত্তর আমি এখানে পাশেই লিখে দিচ্ছি ঠিক আছে ছশো বাহাত্তর অ্যান্সার আসলো ওকে চলো এবার নেক্সট দেখি এখানে আরও আরো তিনেরটা একটা প্রবলেম দেওয়া আছে সেখানে দুটো ভাগ আছে ফার্স্টে দেখো কোনো চিহ্ন না থাকলে কি হয় এখানে কোনো চিহ্ন ছিল না তাহলে এখানে কি হয় এর হয় এর কিসের মধ্যে পড়ে অর্ডারের মধ্যে পড়ে মনে পড়ছে অর্ডারের মধ্যেই এর পড়ছে ওকে তো প্রথমে তাহলে আমরা কার কাজ করবো বন্ধনী ওকে এবং পরে আমরা কিসের কাজ করবো সব বন্ধনীর কাজ সেরে নেব তারপরে আমরা এর এর কাজ করবো ওকে তো এখানে দেখো এই অঙ্কটাই আমার একটা ব্র্যাকেট আছে একটা ব্র্যাকেট আছে এই দুটো ব্র্যাকেটের কাজ আমরা একবারেই করে ফেলতে পারি কোনো সমস্যা নাই এতে তো কোনো প্রবলেম নেই দুটো দুটো সংখ্যা আছে খুব সিম্পল অলরেডি সিম্পল হয়েই আছে সেটাকে আরও সিম্পল করে দেবো তো চল্লিশকে পাঁচ দি ভাগ করলে দেখো আট এবং পাঁচ থেকে তিনবার দিলে দুই এই দুটো জিনিস আমরা করেছি এবং যেহেতু এটা বসবে তাহলে চার এবং এটা পরপর দুটো সংখ্যা বসাতে পারবো না সেই জন্য মাঝে এরও বসে দিয়েছি এবার বলো কার কাজ আগে হবে ব্র্যাকেটের কাজ হয়ে গেছে আমি একটু লিখে দিচ্ছি এখানে বি ও ডি এম এ এস ব্র্যাকেটের পরে এর কাজ হয় চারের দুই মানে কত আট এবার আটকে আট দি ভাগ করলে এক এবার এখানে দেখো তাহলে যদি এটা এর মান খুঁজি তবে কি পাই এখানে আমরা আবার অঙ্কটা এখানে ক্লিন করে করা আছে কে এটা আট হয় আট ভাগ চার গুণ আর এটাকে এখন বিষয়টা হচ্ছে এই দুটো অঙ্কের মধ্যে তফাত হলো এখানে এর নেই এখানে এর নেই এখানে ডাইরেক্ট গুণ দেওয়া আছে আর এখানে এর দেওয়া আছে কিছু নেই মানে এখানে এর দেওয়া আছে ঠিক আছে এই দুটো অঙ্কের মধ্যে জাস্ট এটাই তফাৎ এখানে গুণ দেওয়া আছে কোথায় গুণ দেওয়া আছে এই যে এই জায়গাটাই আর এখানে কি দেওয়া আছে কিছু নেই মানে এর দেওয়া আছে তো দেখো এর উত্তর এক এসেছে এর উত্তর চার এসেছে তাহলে বুঝতে পারলে গুণ আর এর কিন্তু এক জিনিস নয় তারপরে চলো এবার আমরা এখানে চারেরটা পাঁচেরটা আর ছয়েরটা এই তিনটা অঙ্ক আমরা কমপ্লিট করব তো চলো প্রথমে চারের অঙ্কটা দেখি চারের দুটো পার্ট আছে একটা এ একটা পার্ট তো ফার্স্ট আমরা চারের দাগের ফার্স্ট পার্টটা তুলব সেকেন্ড ব্র্যাকেট পঁচিশ মাইনাস চার প্লাস নয় এবং এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ভাগ তিন আমরা দাগ দিয়ে দিই করছি তো প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে এবং একটা একটা সিম্পল ব্র্যাকেটের কাজ আমরা পেয়ে গেছি চার প্লাস নয় তাহলে যা যা আছে তাই তা লিখবো পঁচিশ বিয়োগ চার আর নয় কত হয় তেরো ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ তিন বুঝতে পারলে জাস্ট যখন ব্র্যাকেটের কাজ হয়ে যায় না তখন ব্র্যাকেট আর থাকে না ভ্যানিশ হয়ে যায় জাস্ট সংখ্যাটা বসে আর তার আগে যদি কোনো সংখ্যা থাকে যেমন এর আগে একটা সাইন ছিল তাই কোনো টেনশন নেই যে বিয়োগ চিহ্ন ছিল কোনো টেনশন নেই যদি আগে একটা সংখ্যা থাকতো তাহলে তার আগে এর লিখে গা লিখতাম কারণ পরপর দুটো সংখ্যা আমরা বসাতে পারি না একটু আগে তোমাদেরকে দেখালাম যে এখানে দেখো এই যে চার আর এই হিসাব এই হিসাবটা এখানে লিখেছি দুই ঠিক আছে কিন্তু এই চার আর এটা পরপর লিখতে পারবো না তাহলে বিয়াল্লিশ হয়ে যাবে চারের পরে দুই লিখলে তো বিয়াল্লিশ হয়ে যাবে সেজন্য মাঝে এর লিখতে হবে কারণ এখানে একটা কিছু ছিল না ঠিক আছে কিন্তু এই অঙ্কটায় মাঝে একটা সাইন আছে যে এখানে একটা বিয়োগ চিহ্ন আছে ওই জন্য কোনো টেনশন নেই তো পঁচিশ থেকে তেরো বাদ ওকে ভাগ তিন তো পঁচিশ থেকে তেরো বাদ দিলে এই ব্র্যাকেট ভ্যানিশ হয়ে যাবে একটা হয়ে যাবে সংখ্যাটা কত হবে বারো ভাগ তিন তাহলে কত হলো তিন দিয়ে ভাগ করলে কত হয় চার ওকে এবার নেক্সট পার্টের অঙ্কটা দেখি পঁচিশ বিয়োগ চার প্লাস নয় ভাগ তিন ঠিক আছে এখানে কার কাজ আগে করবো বলিনি সময় কার কাজ আগে হবে একটু চলো পিছনে গিয়ে দেখায় সময় এখানে ভাগের কাজ আগে হবে যেহেতু ওখানে ব্র্যাকেটও ছিল না অর্ডারও ছিল না ভাগ আর গুণ পরপর থাকলে একটা বন্ধুত্ব আর যোগ আর বিয়োগ থাকলে পরপর থাকলে একটা বন্ধুত্ব হয় তো সেই ক্ষেত্রে এখানে আমরা তো এর কাজ করতে পারবো না কারণ ভাগ আর গুণের কাজ আগে হয় ঠিক আছে তো এখানে আমরা যা যা আছে লিখবো পঁচিশ বিয়োগ চার যোগ নয় এই সরি নয়টা আমরা লিখবো না আমরা কি করবো এটা করে দেবো নয় তিন দিয়ে ভাগ করলে হবে তিন এইবার দেখো যোগ আর বিয়োগ পর পর যে আগে থাকে তার কাজ আগে করতে হয় নাহলে অঙ্ক ভুল হবে ঠিক আছে তো পঁচিশ থেকে চারবার দিলে বলো কথা হয় একুশ যোগ তিন ওকে তো এখানে উত্তর হবে চব্বিশ ঠিক আছে চল এবার পাঁচেরটা করবো চলো মানে নেক্সট দেখি পাঁচেরটা প্রথমে তুলে নি এখানে দুটো অংশ আছে প্রথমে এই অংশটা করবো ষোলো চার এখানে পাঁচ এইটা লেখা আছে এবার দেখো এখানে কিছু নেই এখানে একটা সংখ্যা হবে এখানে একটা সংখ্যা হবে এবং তার মাঝে কোনো সাইনই নেই প্লাস মাইনাস গুণ ভাগ যোগ কিছুই নেই তো এইখানে আমরা কি করবো এটার উত্তর কত হয় বারো এটার উত্তর কত হয় পাঁচ থেকে তিনবার দিলে দুই তা মাঝে একটা মাঝে কি লিখতে বলেছিলাম এর বুঝতে পারলে তো এই ক্ষেত্রে বলো বারোর দুই মানে কি বারোর ডাবল চব্বিশ কিন্তু আমরা এরকম না করে এই এরটাকে পরের লাইনে আমরা গুণ হিসাবে কনভার্ট করে দেবো যদিও এর আর গুণ এক জিনিস নয় তবুও এটা আমরা বোঝাবো যে এটা অ্যাকচুয়ালি এরকম হয় বারো দুকানে চব্বিশ এই লাইনটা যদি তুমি না করো বুঝে নিয়ে করছো তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে যে বুঝে যায় সে তো এটাও করতে পারে চলো নেক্সট পার্টটা দেখি ষোলো বিয়োগ চার তারপরে আছে পাঁচ বিয়ঙ্কটাই দেখোডি এম এস প্রথমে কার কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ এখানে একটা ব্র্যাকেট তো পেয়েছি তো আগে ব্র্যাকেটের কাজ ষোলো বিয়োগ চার এবার এটা যদি এখানে বসায় দেখো পাঁচ থেকে তিন তাহলে তো সেই বিয়াল্লিশ হয়ে যাবে মনে আছে তাহলে আগে যদি কোনো সাইন না পাও কোনো সংখ্যা বসানোর সময় তাহলে কি হয় এখানে এর হবে তাহলে পাঁচ থেকে তিনবার দিলে কত হয় দুই ঠিক আছে তো বলো এবার কার কাজ আগে হবে মনে পড়ছে অর্ডারের কাজ এর তো অর্ডারের মধ্যেই পড়ছে ঠিক আছে তাহলে ষোলো বিয়োগ চারের দুই মানে চারের ডবল কত হয় আট ডাইরেক্ট করলাম এরকম আর গুণ হিসেবে দেখালাম না বলো ষোলো থেকে আট বাদ দিলে কত হয় আট ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ছয়ের অঙ্কটা দেখায় ছয়টা দেখো দুটো পার্ট আছে এখানেও এটা আর এটা এই দুটো পার্ট দেখো অঙ্ক কিন্তু তোমাদের ক্লিন হয়ে যাবে একদম বুঝতে পেরে যাবে এ একটা অংশ আর আর একটা আছে কুড়ি ভাগ পাঁচ ভাগ দুই সমস্যাগুলো একটু শিখতে হবে না হলে পরে ওই নিজে করে পারবে না মানে কষে দেখে পারবে না এবার বলো পরপর দুটোই বিয়োগ আছে কার কাজ আগে করবো যে আগে থাকে তার কাজ আগে করব ঠিক আছে দশ থেকে বাদ দিলে সাত বিয়োগ পাঁচ কত হয় দুটো ভাগ আছে আগে করব যে থাকে তার ওকে ভাগ করলে কত হয় চার ভাগ দুই সমান সমান দুই ঠিক আছে তাহলে কি শিখলে যোগ আর বিয়োগের মধ্যে যে আগে থাকে তার কাজ আগে হয় গুণ আর ভাগের মধ্যে যে আগে থাকে তার কাজ আগে হয় আর পরপর দুটো বিয়োগ থাকলে যে আগে যে বিয়োগটা আগে থাকে তার কাজ হয় পরপর দুটো যোগ থাকলে যে আগে থাকে তার কাজ হয় ঠিক আছে এটাই হচ্ছে সিস্টেম তো পরবর্তী চ্যাপ্টার হবে কোষে দেখি একের এক খুব শীঘ্রই আপলোড করব আমরা একটা রুটিন ক্রিয়েট করব এবং আমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো যে কোন ক্লাসের কখন ভিডিও আমরা আপলোড করছি ভিডিওতে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে কারণ তোমাদের এই কমেন্ট আর লাইক আমার পড়তে এত ভালো লাগে তোমাদের কি বলবো মনে হয় সবসময় ভিডিও বানায় ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো